দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে মৃত্যুবরণ করেছেন আরো 33 জন মোট প্রাণহানি 2024 করোনা মহামারীর মধ্যে সরকারি কর্মকাণ্ডে ব্যয় কমানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর একনেকে 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন বিপদসীমা অতিক্রম করেছে ব্রহ্মপুত্র যমুনা তিস্তা এবং মেঘনা নদীর পানি 25 জেলায় বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো খবরে দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4910 জন সংক্রমিত হয়ে গত 24 ঘন্টায় 33 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত মারা গেছেন 2424 জন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এ মঙ্গলবার এমন তথ্য জানানো হয় সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,03,227 জন আর দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 1,90,057 জন আর 24 ঘন্টায় নতুন করে 3,163 জনের করোনা শনাক্ত হয়েছে নতুন করে মারা যাওয়া 33 জনের মধ্যে 23 জন পুরুষ ও 10 জন নারী ব্রিফিং এর তথ্য মতে 13,453 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় এর আগের দিন 12,423 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 9,66,400 নমুনা ফলমূল এগুলো গ্রহণ করতে হবে আমিষ জাতীয় খাবার খাদ্য তালিকায় অবশ্যই থাকতে হবে যেখানে আমরা জিঙ্ক সমৃদ্ধ জিঙ্ক পেয়ে থাকি এবং তেল চর্বিযুক্ত খাবার সীমিতভাবে খেতে হবে এবং চিনিযুক্ত খাবারও সীমিত পরিমাণে খেতে হবে যে কোনো ধরনের ধূমপান সহ তামাক তামাকজাত পণ্য এবং যে কোনো ধরনের মাদককে পরিহার করতে হবে করোনা মহামারীর মধ্যে সরকারি কর্মকাণ্ডে ব্যয় কমিয়ে মিতব্যয়ী হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সভায় 10,102.3 কোটি টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক পরে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ কৃষি ও ভূমি মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের প্রকল্প রয়েছে রিজেন্টের সাথে চুক্তির বিষয়ে জানতেন না এবং ডিজির অনুরোধে হাজির হয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি জানান জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী আমরা ডিজি অফিসে একটি মিটিং এ গিয়েছিলাম যেখানে অন্যান্য মিনিস্ট্রির আন্তঃমন্ত্রণালয় মিটিং ছিল সচিবরা ছিল অন্যান্য ব্যক্তিরা ছিল ওই দিন তো আমরা ওখানে ডিজির অনুরোধে যে আপনারা একটু থাকেন স্বাক্ষর হবে কি স্বাক্ষর হবে রিজেন্টের সাথে স্বাক্ষর লাঞ্চের পরে আর কি লাঞ্চের পরে তো আমরা সেইখানে ছিলাম আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো করোনা চিকিৎসা দিবে প্রাইভেট তো করোনা চিকিৎসা দিতে দ্বিধা করছে তখন করোনা নমুনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে স্থানান্তর করা হচ্ছে সকালে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা শারমিন হুসেইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে ডিবিতে হস্তান্তর করা হয় এদিকে সরকারি তিতুমির কলেজ থেকে জেকেজির 3,500 পিপিই উদ্ধার করেছে স্বাস্থ্য অধিদপ্তর দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই তিতুমির কলেজ ক্যাম্পাসে করোনা বুথ স্থাপন ও ক্যাম্প করে নমুনা সংগ্রহের কাজ করে আসছিল জেকেজি হেলথ কেয়ারের কর্মীরা আরিফুল চৌধুরীকে গ্রেপ্তারের পর মাস্ক গ্লাভস পিপিই ব্যবহৃত জামা কাপড় সহ করোনা পরীক্ষার সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ ফেলে প্রতিষ্ঠানটির কর্মীরা পালিয়ে গেছেন একে একে ব্রহ্মপুত্র যমুনা তিস্তা ও মেঘনার পানি বিপদসীমা অতিক্রম করে গেছে
পদ্মার পানি ও দ্রুত বাড়ছে। এতে দেশের 15টি জেলায় ছড়িয়ে পড়া বন্যা আগামী 3-4 দিনের মধ্যে আরও 10টি জেলায় ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, এতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এরই মধ্যে সুনামগঞ্জ, সিলেট, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর সহ বন্যা কবলিত হয়েছে 15টি জেলা, যা আগামী 3-4 দিন ছড়িয়ে পড়তে পারে আরও 10টি জেলায়। এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে 975টি আশ্রয়কেন্দ্র। এদিকে বন্যা কবলিত এলাকাগুলো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে খাবার সরবরাহ ও মানবিক সহায়তা পৌঁছে দিতে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই আহ্বান জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের প্রায় 15টি বন্যা কবলিত জেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ মন্ত্রণালয় পানিবন্দী মানুষদের সহায়তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রায় 1000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান কাদের। করোনার নমুনা পরীক্ষা ক্রমশ কমছে উল্লেখ করে নমুনা পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। করতে প্রয়োজনীয় সামগ্রী নমুনা পরীক্ষার ভুয়া সনদ একদিকে আমাদের উদ্বেগ বাড়িয়েছে, অন্যদিকে বিদেশে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে। মানুষের অসহায়তা নিয়ে এ ধরনের অপকর্ম নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। আর কোন প্রতিষ্ঠান যেন এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য আমি সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছি। উপনির্বাচনে মনোনয়ন পেলে নাগরিক সমস্যা দূর করে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে যাত্রাবাড়ি ডেমরা এলাকাকে। সোমবার এক উঠান বৈঠকে এমনটি জানিয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় উপনির্বাচনে আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান নেতারা। হাবিবুর রহমান পলাশের রিপোর্ট। ঢাকা 5-এর উপনির্বাচন সামনে রেখে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সমর্থনে এই উঠান বৈঠক। এতে যোগ দেন যাত্রাবাড়ি, শনিয়াখরা, ডেমরা, মীরহাজিরবাগ সহ বিভিন্ন এলাকার নেতারা। বৈঠকে যানজট, জলাবদ্ধতা, মাদক সহ স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি, সারা বাংলাদেশ ডিজিটাল হয়েছে, বাংলাদেশকে আজকে অনেকে বিদেশ থেকে আসতে চিনতে পারে না, বাংলাদেশ এমনটা হয়ে গেছে, কিন্তু যাত্রাবাড়ি সেই জায়গায় রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে উপনির্বাচনে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা। হারুন ভাইয়ের মতো একজন মানুষকে নমিনেশন দিবেন, এদেশের মানুষের উন্নতি হবে, ঢাকা 5 আসনের উন্নতি হবে। এশিয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব হারুন ভাইকে এই যদি এখানে নমিনেশন মাননীয় প্রধানমন্ত্রী দেন, তাইলে উক্ত এলাকার যারা আছি সকল স্তরের লোক একটা যে দীর্ঘদিনের জন্য যে অপেক্ষাটা ছিল যে লিডারশিপের অভাব, সেই অভাবটা উনি পূরণ করবেন। চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, নারী নির্যাতিত হয়, অন্তত হারুন ভাই এই অঞ্চলের প্রতিনিধিত্ব করতে পারলে এগুলো চিরতরে বন্ধ হবে। আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ডেমরা থানাকে মনোনয়ন দিলে অবশ্যই নৌকার প্রার্থী যাবে, বিপুল ভোটে বিজয়ী হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি যে আলহাজ হারুনুর রশিদ স্যার সিআইপিকে নৌকা মার্কায় নমিনেশন দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। উপনির্বাচনে জনাব আলহাজ হারুন সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমার একটা আকুল আবেদন, আমাদের হারুনুর রশিদ সিআইপি সাহেবকে দক্ষ রাজনৈতিক সংগঠককে আমরা চাই। ঢাকা 5 আসনে হারুন সাহেবের কাছে আমরা দেখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদন। এমপির সুনামের সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম জড়িত, এমপির দুর্নামের সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কাজেই আমার মন বলছে আপনারা সবাই দোয়া করবেন, হারুন ভাই ইনশাল্লাহ নমিনেশনটা পাবে। বৈঠকে করোনার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে মোকাবেলা করছেন বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। শুধু করোনা নয়, এই দেশের বন্যা দেখেন, দক্ষিণাঞ্চলে পশ্চিমাঞ্চলে কীভাবে বন্যায় আমাদের ঘায়ল করে ফেলেছে, লক্ষ লক্ষ লোকের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে,
সেটাও একটা ফ্যাক্টর। সারা বাংলাদেশে আনাচে কানাচে যত লোক আছে সবে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী করে। মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাত্রাবাড়ি ডেমরার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান। আমি চাই এই এলাকার জন্য ভবিষ্যতে যদি আমাকে নমিনেশন দেওয়া হয় এই মানুষের দুঃখী সুখী মানুষের পাশে থেকে এই ঢাকা পাশের খেজমত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি চলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যা বলবে তা আমি শুনবো। সব প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই লক্ষ্য বলেও জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মাননীয় প্রধানমন্ত্রীর সকলের কাছে দোয়া চাই, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার ইশতেহার পাঠকারী সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিকেল 3:30 দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। চার খলিফার অন্যতম সিরাজের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শাহজাহান সিরাজ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে 3 বার জাসদের মনোনয়নে এবং 1 বার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া 2001 সালে নির্বাচনের পর খালেদা জিয়ার সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন শাহজাহান সিরাজ। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। দুপুরে এই কর্মবীরকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। এর আগে বাদ জোহর যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রণাঙ্গনের এই যোদ্ধাকে দেওয়া হয় গার্ড অব অনার। গত 14 জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। সোমবার বিকেল 3:40 সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। দেশসেরা শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরেণ্য এই ব্যবসায়ীর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রূপায়ণ গ্রুপ ও দৈনিক দেশ রূপান্তরের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবর সাথে আরো যা থাকছে। যশোর 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী আওয়ামী লীগ প্রার্থী, বগুড়া 1 আসনে এখনো চলছে ভোট গণনা। বিরতির পর আরও একবার আমন্ত্রণ এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। এবারে সারা বাংলা প্রসঙ্গ। যশোর 6 আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার। তিনি পেয়েছেন 1,24,003 ভোট। এখনও ভোট গণনা চলছে বগুড়া 1 আসনের উপনির্বাচনের। এর আগে সকাল 9:00 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 5:00 পর্যন্ত। বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 123টি ভোট কেন্দ্রের মধ্যে এরই মধ্যে বন্যা কবলিত হচ্ছে 25টি কেন্দ্র। নির্বাচনের দায়িত্ব পালন করছেন 2,253 জন কর্মকর্তা, 21 জন ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। যশোর 6 আসনে 79টি কেন্দ্রে ভোট দেবেন 2,03,018 জন। ভোট গ্রহণে যুক্তদের পাশাপাশি ভোটারদের জন্য সুরক্ষা সামগ্রীরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে জাতীয় পার্টি বিগত সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। রংপুর থেকে বাদশা ওসমানের পাঠানো ছবিতে কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে পার্টির পক্ষ থেকে নেওয়া হয় সংক্ষিপ্ত কর্মসূচি। রংপুরের পল্লী নিবাসে এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতা সহ সর্বস্তরের মানুষ। পরে সেখানে আয়োজিত দোয়া মাহফিলে পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের বলেন, এইচ এম এরশাদের দর্শনকে বাস্তবায়নের জন্যই কাজ করে যাচ্ছে তার হাতে গড়া দল জাতীয় পার্টি। এবং স্বাস্থ্য খাতে অনিয়মের জন্য বিভিন্ন ধরনের তদন্ত হচ্ছে। আমরা আরও দাবি করব যে যারা এই সমস্তের সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করতে যদি কেউ কোনোরূপ যদি আবার কেউ করতে না সাহস না করে, পুনরাবৃত্তি না হয়, তার জন্য যেন সেরকমইভাবে সরকার তাদের ব্যবস্থা গ্রহণ করে। সকাল থেকেই রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। গত বছরের 14 জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচনায় থাকা ব্যক্তিত্ব হুসেইন মোহাম্মদ এরশাদ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এবারে ম্যাক্স হসপিটাল চট্টগ্রামের সংবাদ। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানে চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত সমাজ গড়তে প্রথম বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে। দুপুরে মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বটতলা এলাকার বিট পুলিশিং এর কার্যালয়ের উদ্বোধন করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই থানার পুলিশ পরিদর্শক রবিউল হোসেন, পুলিশ পরিদর্শক দীনেশ চন্দ্র দাস গুপ্ত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে, মৃত্যুবরণ করেছেন আরো 33 জন, মোট প্রাণহানি 2024। করোনা মহামারীর মধ্যে সরকারি কর্মকাণ্ডে ব্যয় কমানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর, একনেকে 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন। এবং বিপদসীমা অতিক্রম করেছে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা এবং মেঘনা নদীর পানি, 25 জেলা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।